আজকে আমরা আলোচনা করব ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্বন্ধে। অনেকেই প্রশ্ন করেন ডেন্টাল ইমপ্ল্যান্ট কী, যেটা আজকে সবচেয়ে একটা পপুলার ডেন্টাল ট্রিটমেন্ট। মনে করেন আপনি কোনো দাঁত ফেলে দিয়েছেন, সেটা কি কী করতে পারতেন? একটা আলগা দাঁত লাগাতে পারতেন, যেটা 4000 বছর যাবৎ চলছে। একটা তার হতো, একটা প্লেট হতো, এরকম একটা বিষয় ছিল। এরপরে আরেকটু আধুনিক হলো ব্রিজ। ব্রিজ মানে কি, যে দাঁতটা নাই তার দুই পাশে দুইটা দাঁতকে কেটে একটু ছোট করলেন, ওই দুইটা দাঁতে দুইটা ক্যাপ লাগালেন, মাঝখানে একটা দাঁতকে পন্টিক বা আপনার রিপ্লেসমেন্ট হিসাবে ব্যবহার করছেন। ব্রিজ সেকেন্ড অপশান হিসাবে আমাদের কাছে এসছে, এটাও 1000 বছর ধরে চলছে। সর্বাধুনিক পৃথিবীতে যেটা গত 25 বছর যাবৎ পুরো ডেন্টিস্ট্রিটাকে রিভল্ট করে দিয়েছে, সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট সিস্টেম। আপনার হাত, আল্লাহ না করুক মনে করেন পা বা হাত ভেঙে গেল, তখন কি করেন আপনি? একটা স্ক্রু দিয়ে জোড়া লাগান। ঠিক একই ধরনের একটা স্ক্রুকে দাঁত যেখানে ফেলে দিয়েছেন সেখানে হাড্ডির মধ্যে ফিক্সড করা হয়, তখন কি করে, অসিও ইন্টিগ্রেশন হয়, তার মানে ওই স্ক্রুটা বোনের সাথে ফিউজড হয়ে যায়, সেটা তখন কাজ করে শিকড় হিসাবে। একটা দাঁতের শিকড় যেরকম স্ট্রং, ইমপ্ল্যান্টও সেম একই রকম শক্ত হয়, এর উপরে একটা ক্যাপ লাগিয়ে দিতে হয়, তখন এটা রিপ্লেসমেন্ট হয় ডেন্টাল ইমপ্ল্যান্ট হিসাবে। ডেন্টাল ইমপ্ল্যান্ট আমাদের দেশে প্রায় 15 বছর যাবৎ চলছে, একটা দাঁত, ততোধিক দাঁত অথবা আপনার পুরো বাড়িতে একটাও দাঁত নেই, আপনি সেটাকেও ব্যবহার করতে পারেন পুরো মুখের ইমপ্ল্যান্ট হিসাবে। এটাকে আমরা বলি ফুল মাউথ রিহ্যাব। ইমপ্ল্যান্ট অনেক ধরনের হয়, যেমন ধরেন আগে আমরা শুরু করেছিলাম মিনি ইমপ্ল্যান্ট দিয়ে, যেটা পুরোটাই একটা ইউনিট এবং ওইটার উপরে আমরা একটা ক্যাপ বা ব্রিজ লাগাতাম। এখন হচ্ছে ইমপ্ল্যান্ট মোটামুটিভাবে আপনি ধরে নিতে পারেন একটা ফিক্সার ইউনিট, যেটা হাড্ডির মধ্যে থাকে, মাড়ির ভিতরে থাকে, তারপর একটা অ্যাবাটমেন্ট, সেই অ্যাবাটমেন্টটা ক্যাপ এবং মাড়ির মাঝখানে থাকে, তারপরে হচ্ছে ক্যাপ। মোটামুটি এই তিনটা জিনিস মিলিয়ে কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্ট। ডিপেন্ডিং অন সারফেস, ডিপেন্ডিং অন ম্যাটেরিয়াল, ডিপেন্ডিং অন কোয়ালিটি, দেয়ার আর লট অফ ইমপ্ল্যান্ট ইন দ্য মার্কেট। কিন্তু কোশ্চেন হচ্ছে কোন ইমপ্ল্যান্টটা দীর্ঘদিন যাবৎ চলছে এবং এটার সায়েন্টিফিক এভিডেন্স আছে, সেই ইমপ্ল্যান্টটাকে আমরা আপাতত ধরে নিচ্ছি ভালো ইমপ্ল্যান্ট হিসাবে। যাদের সায়েন্টিফিক এভিডেন্স নাই, সেই ধরনের অনেক কোম্পানি অনেক সস্তা ইমপ্ল্যান্ট দিচ্ছে, কিন্তু তাদের ব্যাপারে আমরা আসলে এখনও জানি না এটা কতটা ভালো হবে। তবে এইটুকু বলতে পারি যেসব কোম্পানির ইমপ্ল্যান্টের উপর ক্লিনিক্যাল রিসার্চ হয়েছে, ট্রায়াল হয়েছে, প্রুভেন হয়েছে, সায়েন্টিফিক পেপার পাবলিশড হয়েছে, সেই সব ইমপ্ল্যান্টকে আমরা একটা ভালো ইমপ্ল্যান্ট হিসাবে ধরে নিতে পারি। সেই ইমপ্ল্যান্টগুলো অবশ্যই খুব চিপ হবে না, যেহেতু এর পিছনে রিসার্চ জড়িত, যেহেতু এর পিছনে বিভিন্ন ধরনের টেকনোলজি জড়িত। অনেকে আমাকে প্রশ্ন করেন কারা কারা ইমপ্ল্যান্ট করতে পারবে, কারা কারা ইমপ্ল্যান্ট করতে পারবে না। আসলে সবাই ইমপ্ল্যান্ট করতে পারে কম বেশি, শুধুমাত্র এমন একটা ডিজিজ যেটা বোনকে নষ্ট করে, সেই ধরনের রোগীরাই শুধুমাত্র ইমপ্ল্যান্ট নেয়ার ব্যাপারে সতর্ক হতে পারে। যেমন অস্টিওপোরোসিস আছে এই ধরনের একটা পেশেন্ট, অথবা এমন একটা ডেবিলিটেটিং ডিজিজ যেটা ক্রমান্বয়ে আপনার বোনকে চেঞ্জ করে দিচ্ছে, ডিসপ্লাসিয়া, এই ধরনের ক্ষেত্রে হয়তো আপনি ইমপ্ল্যান্টকে না নিতে পারেন। কিন্তু এটুকু বলবো এই ডিজিজগুলো আমাদের দেশে একেবারেই রেয়ার, খুবই রেয়ার। সুতরাং আপনি 1 লাখের মধ্যে আমার ধারণা 2-1 জন বাদ দিয়ে বাকি সবাই ইমপ্ল্যান্ট নিতে পারেন। ডায়াবেটিস বেশি থাকলে নিতে পারেন কি না, এটা আমাকে অনেকে কোশ্চেন করেন। আমরা প্রেফার করব কন্ট্রোল ডায়াবেটিস, আমরা প্রেফার করব কন্ট্রোল হাইপারটেনশন, আমরা প্রেফার করব নন স্মোকার,
অথবা পান খায় না, এই ধরনের একটা পেশেন্ট। কিন্তু যারা খান তারা যদি এটুকু জানেন তাদের লংজিভিটি কম হবে, তারপরেও তারা খান, তাহলে আমরা করে দিতে পারি। কিন্তু বলে দিতে হবে পেশেন্টকে আপনার ইমপ্ল্যান্টের লংজিভিটি বেশি হবে না। আমি আগেই বলেছি যে পুরো মাড়িতে আপনি ইমপ্ল্যান্ট করতে পারেন অথবা একটা ইন্ডিভিজুয়াল দাঁতেও ইমপ্ল্যান্ট করতে পারেন, যেইটা যেখানে আপনার প্রয়োজন। একটা হতে পারে, তিনটা হতে পারে, ততোধিক হতে পারে, পুরো মাড়ি হতে পারে। ইমপ্ল্যান্টের ক্ষেত্রে এরকম কোনো ভেরিয়েশান নাই যে আমার মুখে একটাও দাঁত নাই আমি কি ইমপ্ল্যান্ট করতে পারবো। অবশ্যই পারবেন, এবং সেই পাটি ব্যবহার করে আপনি ভালোভাবে খেতে পারবেন, এটা আমি এনশিওর করতে পারি। অনেক সময় হয় কি, একটা ইনফেক্টেড দাঁত থাকে, অনেকে বলেন এই দাঁতটা তুলে সাথে সাথে আমি ইমপ্ল্যান্ট করতে পারি কি না। হ্যাঁ, অবশ্যই পারেন, কিন্তু সেই ধরনের ক্ষেত্রে আপনার ক্যাপটা পেতে বা ব্রিজটা পেতে একটু সময় অপেক্ষা করতে হবে, এজ লং এজ 6 মান্থ। নর্মালি একটা ইমপ্ল্যান্ট যদি আজকে থেকে আপনি কাজ শুরু করেন, 3 মাসের মধ্যে কাজ শেষ হবে। এর আর্লি করা খুব টাফ, তবে হ্যাঁ, এর আর্লি আপনাকে টেম্পোরারি সলিউশন দেওয়া সম্ভব, কিন্তু পারমানেন্ট সলিউশন দিতে হলে এজ আর্লি এজ 3 মান্থ। 3 মান্থের কমে আপনি পারমানেন্ট সলিউশন পাবেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে, যেটার কথা একটু আগে বললাম, সাইনাস খুব ছোট আছে, লিফট করতে হচ্ছে, অথবা এমন যে বোন রিপ্লেস করে, বোন ইনক্রিজ করে বোনের হাইটটা ডেপটা উইথটা বাড়াতে হচ্ছে, সে ধরনের ক্ষেত্রে হয়তো আপনার 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সুতরাং ইমপ্ল্যান্ট ইজ এ কোর্স অফ 3 to 6 মান্থ, মেবি 1 ইয়ার। অনেক বিদেশি পেশেন্ট আমাদের কাছে আসেন যারা বাংলাদেশি বাঙালি কিন্তু বিদেশের স্থায়ী বাসিন্দা, তারা এই বছর এসে ইমপ্ল্যান্ট লাগিয়ে যান, পরের বছর ক্যাপ লাগান, সেটাও করা সম্ভব। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট এমন একটা বিষয় যেটা অত্যন্ত সুন্দর একটা সলিউশন, অত্যন্ত ভালো একটা সলিউশন এবং প্রিডিক্টেবল, অবশ্যই নিশ্চিত যে এটাতে আপনি ভালো হবেন। সুতরাং ইমপ্ল্যান্টের ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারি। কস্ট আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। আমি বলেছি অনেকগুলো সস্তা ইমপ্ল্যান্ট আছে যেটা আপনি 25-30 হাজার টাকায় লাগাতে পারেন, কিন্তু সেই ইমপ্ল্যান্ট সম্বন্ধে আপনি শিওর হতে পারবেন না যে এই ইমপ্ল্যান্ট কতদিন যাবে। কিন্তু যারা ক্লিনিক্যালি রিসার্চ ট্রায়াল করা, সেটা 60-80 হাজারের মধ্যে আপনি লাগাতে পারবেন। আবার কিছু কিছু আরও ভালো ইমপ্ল্যান্ট আছে যেগুলোর কস্ট হয়তো আরও একটু বেশি হবে, মেবি 100,000 বা 1 লাখ টাকা। তো কোম্পানি অনুযায়ী প্রাইসটা নির্ধারণ করা হয়, ডাক্তারদের প্রাইস অলওয়েজ লিমিটেড থাকে। সুতরাং ইমপ্ল্যান্ট আমি বলবো 50,000 to above যেসব ইমপ্ল্যান্টে আপনাকে চার্জ করা হচ্ছে, বুঝতে হবে এগুলার ক্লিনিক্যাল ট্রায়াল আছে, প্লাস আপনারাও হাত পা খোলা আছে, আপনি ইউ ক্যান গো টু ইন্টারনেট, সি দ্য কোম্পানিজ নেম এবং তাদের রিসার্চগুলো আপনি দেখে নিতে পারেন। আপনি যদি কমফোর্টেবল হন, আপনি যদি দেখে সন্তুষ্ট হন, তখনই শুধু ওই কোম্পানির ইমপ্ল্যান্ট আপনি লাগান। নাহলে আমি খুব মনে করি না যে যেটা সম্বন্ধে সাইন্টিফিক এভিডেন্স বা প্রুফ নাই সে ধরনের কাজ আপনার করা উচিত। সম্প্রতি 2-3 দিন আগে আমার কাছে একটা চিঠি আসছে, আমি এক ইয়াং ম্যানের অস্ট্রেলিয়াতে থাকেন ইমপ্ল্যান্ট করেছিলাম বোন রেজ করে। আমার কাছে চিঠি এসছে ওদের সরকারের কাছ থেকে, কি ইমপ্ল্যান্ট লাগিয়েছি, কি বোন লাগিয়েছি, সেগুলার একটা ডেসক্রিপশান যেন আমি ওনাদেরকে পাঠাই, যাতে ওনারা ওই পেশেন্টের হেলথ ফাইলটাকে এনরিচ করতে পারেন। তাহলে চিন্তা করেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ইমপ্ল্যান্টের পরবর্তী সময়ে আসবে, সেগুলোর বিষয়ে আমরা আপনারা প্রত্যেকে সতর্ক হওয়া দরকার। আমি ঢাকাতে ধানমন্ডি বনানীতে প্র্যাকটিস করি, আমি মাসে একবার সিলেট যাই, মাসে 3 বার চট্টগ্রাম যাই। এই প্রত্যেকটা অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনাদেরকে প্রোভাইড করা হবে, আমার ইমেল অ্যাড্রেস আপনাদেরকে প্রোভাইড করা হবে, ইউ ক্যান সি। আপনারা যদি মনে করেন আরও কিছু আলোচনার দরকার আছে, আপনারা সেখানে রাখতে পারেন। আমি একটা জিনিস খুবই অপছন্দ করি,
ফেসবুকে আমি কোনো প্রাইস উল্লেখ করি না। সুতরাং আপনি যদি ফেসবুকে প্রাইস জানতে চান, এটা আমি বলতে পারবো না, এটা সরাসরি আপনাকে যোগাযোগ করতে হবে। প্রাইস ছাড়া যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন, আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।